নশ চৌবন চৌবন হব আমার রাইট আনসর অপশন নম্বর গটা হচ্ছে সঠিক আনসর পারল না বুঝিপার্লি গেল গোটিয়ে ক্ষেত্রের দৈর্ঘ্যটা প্রস্তুত তিনমিটর অধিক প্রস্ত যদি ছিনিস সেটিমিটর অধিক মানে দৈর্ঘ্য ন ক্ষেত্র ফলে কত হব নশ চৌবন বুঝিপার ছ নম্বর যা কম কহিলা না গোটি আয়ত্ত ক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্য ঠার চারি কম গোটে আয়ত্ত ক্ষেত্রের দৈর্ঘ্যটা সরি গোটে আয়ত্ত ক্ষেত্র প্রস্থ দৈর্ঘ্য ঠার চারি কম প্রস্থ যদি সাত সেটিমিটর ক্ষেত্রফল কে সেটিমিটর বুঝি পড়ছ এটা ভুল কলা কে গোটি আয়াত ক্ষেত্র প্রস্থ চারটিমিটর কম প্রস্থা দর্ঘ্য যদি সাত সেটিমিটর হল তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্য যদি সাত হল প্রস্থ যদি সাত হইগাল প্রস্থার ফেট দেব কম মানে মানে তিন সেটিমিটর আমি জাছি ক্ষেত্রফল সূত্র কম দর্ঘ গুণন প্রস্থ তা মানে গুণন

তাহলে ন গুণন ন কে হয়ে যাশি বর্গমিটর হয়ে যাব একাশি বর্গমিটর কেউ আছে অপশন নম্বর খটা সঠিক আনসর বুঝিপার সো নেক্সট যা গোটি বর্গাক্তি পড়ার ক্ষেত্রফল চৌষটির বর্গমিটর হলে এর পরিসীমা কত মিটর হব গোটে বর্গাকতি পড়ার ক্ষেত্রফল চৌষটির তাহলে পরিসীমা কে তাহলে ক্ষেত্রফল চৌষট্টিদি মানে ক্ষেত্রফল সূত্র কণ না বাহু গুণন বাহু বা বাহুর স্কোয়ার বাহুর স্কোয়ার ইজিকাল টু চৌষি তাহলে খালি বাহু ইজিকাল টু কেয না চৌষি রপটুকু পড়ে আসি রুট ওভর বুঝি হচ্ছে স্কোয়ার উঠলে এপটু আসল রুট ওভর রুট ওভর হচ্ছে আঠ তাহলে বাহ যদি আঠ হয়ে গেল পরিসীমা কেত হব পরিসীমা হচ্ছে বাহ গুণন সূত্র হচ্ছে কোণ বাহু গুণন চারি তা মানে আঠ চারি আট মিটর হব

শহে বয়ানে অপশন নম্বৰ গা সঠিক আনচৰ বুজি পাৰিল ষোল্ল বাৰ গৈ শে বয়ানে সাত নম্বৰ কেশ যা গোটেই বগিচাৰ দৈৰ্ঘ পাঁচ মিটৰ গোটেই বগিচাৰ দৈৰ্ঘ্য পাঁচ মিটৰ প্ৰস্তুত তিনি মিটৰ এতিয়া ঘাস বচাইবা কুকুৰা বৰ্গমিটৰ কোডি টকা হিচাপে কেতিয়াবা খচ হ'ব বুজিও ত'লে এই বৰ্গমিটৰ মানে ক্ষেত্ৰ ফল বাৰ কৰিছে দৈৰ্ঘ হ'ল পাঁচ প্ৰস্তুত

নেক্স আট নম্বর কোয়েশ্চিন কম কহিলা না গোটিয়ে আয়ত্ত আয়ত ক্ষেত্র দৈর্ঘ্য হচ্ছে গোটি আয়ত ক্ষেত্র ক্ষেত্রফল চৌশ বর্গমিটর আয়ত ক্ষেত্রের প্রস্থ সাত মিটর হলে দৈর্ঘ্য কে দৈর্ঘ্য কে যা দৈর্ঘ্য গুণন প্রস্থ আয়াত ক্ষেত্র ক্ষেত্র সূত্র কণ দৈর্ঘ্য গুণন প্রস্থ ইজ ইকাল টু চৌরাশি প্র দৈর্ঘ্য

ନେକ୍ସଟ କୋଶ୍ଚିନ୍ ଯିବା ଏକ ଆବଦ୍ଧ କ୍ଷେତ୍ର ମାଡ଼ି ବସିଥିବା ଜାଗାକୁ କ୍ଷେତ୍ରର କ'ଣ କୁହାଯାଏ ଏକ ଆବଦ୍ଧ କ୍ଷେତ୍ର ମାଡ଼ି ବସିଥିବା ଜାଗାକୁ କ୍ଷେତ୍ରର କ'ଣ କୁହାଯାଏ କ୍ଷେତ୍ରଫଳ କୁହାଯାଏ ଆୟତ କ୍ଷେତ୍ରର କ୍ଷେତ୍ରଫଳ କେତେ ନା ଦର୍କ୍ଷ ଗୁଣନ ପ୍ରସ୍ତ ଆର ହଁ ନାଇଁ ଆୟତ କ୍ଷେତ୍ରର କ୍ଷେତ୍ରପ୍ରସ୍ତ୍ର କ'ଣ ଦର୍କ୍ଷ୍ୟ ଗୁଣନ ପ୍ରସ୍ତ ଏଇଟା ଦର୍ଘ ଗୁଣନ ପ୍ରସ୍ତ ମାନେ ଅପସନ୍ ନମ୍ବର ଖଟା ସଠିକ୍ ଆନ୍ସର ବୁଝିପାରୁଛ তেৰ নম্বৰ কোচ্চন যিবা গ্ৰাফ পাগজৰে এক বৰ্গ ক্ষেত্ৰৰ বা এক গ্ৰাফ পাগজৰে বৰ্গ ক্ষেত্ৰৰ বাহুৰু দৰ্ঘ্য এক চেণ্টিমিটৰ হ'লে ইেত্ৰ ফল কেতে চেণ্টিমিটৰ আজি বাহু দৰ্ঘৰ্ঘি একমিটৰ বৰ্গক্ষেত্ৰ যিহেতু বাহু গুণ বা এক গুণ নহ'লে সেই কেতিয়া হ'ব এক বৰ্গ চেণ্টিমিটৰ হ'ব একমিটৰ লেখিদ ক্ষেত্ৰ ফল কণ আছে ক্ষেত্ৰ ফলৰে কণ আছে বৰ্গ চেণ্টিমিটৰ আছে এইটাৰ মন ৰখি থাকিব প্ৰথমে

দশ হাজার বর্গ সেটিমিটর বুঝি পো নেক্সট কোশ্চিন যা সতেরো নম্বর কোয়েশ্চিন যা কোটনা কে এক বর্গমিটর কে বর্গ ডেসিমিটর এক বর্গমিটর কে বর্গ ডেসিমিটর না শহে বর্গ ডেসিমিটর অঠর নম্বর কোশ্চিন গোটি আয়ত ক্ষেত্র দৈর্ঘ্য প্রস্তর চারিগুণ দর্ঘ্য ষোল মিটর হলে ক্ষেত্র বেলা কেত কহিলা গোটি আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্যটা কোণ প্রস্তর চারিগুণ বুঝি দৈর্ঘ ষোল মিটর হলে এর ক্ষেত্রফল কেত হব বুঝি দৈর্ঘ্যটা প্রস্তর চারি গুণ মানে যদি দর্ঘ হয়ে গেল ষোহল প্রস্ত হয়ে যাঁ বাই বিভক্তক চারি ষোল বিভক্ত চারি কে হব চারি তাহলে প্রস্ত পাইগলে চারি দর্ঘ পাইগলে ষোহ ক্ষেত্রফল কে ষোহ গুণন চারি ষোহ গুণন চারি কেত হয়ে যাব

কোডি নম্বর কোশ্চিন যা গোটিয়ে আয়ত ক্ষেত্র দৈর্ঘ্য প্রস্তর তিনগুণ গোটা আয়ত ক্ষেত্র দৈর্ঘ্যটা কোণ প্রস্তর তিন গুণ প্রস্তর যদি পাঁচ দৈর্ঘ্যটা কত হব তিন গুণ মানে পাঁচ গুণন তিন পদর তাহলে এর ক্ষেত্র ফল কত বর্গমিটার হব পাঁচ না আর আয়ত ক্ষেত্র দর্ঘ্য হোক প্রস্তর তিন গুণ প্রস্তর পাঁচ তাহলে দৈর্ঘ্য কে হব তিন গুণ মানে পাঁচ গুণন তিন আর হ্যাঁ তাহলে ক্ষেত্রগুলো কত হবে পনেরো গুণন পাঁচ পনেরো পঞ্চাতে পঞ্চতরী পঞ্চতরি কোটি অনেক অপশন নম্বর কটা পঞ্চতরি বর্গমিটর বুঝিপার নেক্সট কোশ্চিন যা একশ নম্বর কহিলা এক বর্গ ডেসিমিটর কেত বর্গ ডেসিমিটর না এক বর্গ ডেসিমিটর হোক শহে বর্গ ডেসিমি সেটিমিটর

প্রস্থ হয়েছি কেউটুকু কত বাহারি পড়বে চৌরাশি ডিভাইডেড বাই বার বার সত্তাহ চৌরাশি বুঝবেন বুঝব না তাহলে দৈর্ঘ্যাইগলে প্রস্থা এবার পরিষ্কার করবা পর সূত্র কখন দুই গুণন আর হ্যাঁ দৈর্ঘ্য বার পাই গেলে প্রস্থ সাত গেলে সূত্র কণ দুই গুণন দৈর্ঘ্যযুক্ত প্রস্থ তাহলে দুই গুণন দৈর্ঘ্য কত অুক্ত সাত আর হ্যাঁ বার সাত কে উনিশ উনিশ দু গুণে অশ হয়ে যাবে এটা কেতো অশ তাহলে পরিসীম কত মিটর অড়ত্রিশটর অটে আর বুঝি হচ্ছিল অপশন নম্বর ঘটা সঠিক আনসর বাইশ নম্বর কোয়েশিন যে তেইশ নম্বর কোশ্চিন যা এক বর্গক্ষেত্রর ক্ষেত্রফল গোটে বর্গক্ষেত্রর କ୍ଷେତ୍ରଫଳ ହେଉଛି ଶହେ ଚଉରାଳିଶ ବର୍ଗମିଟର ବୁଝି ହେଉଛି ଏକ ବର୍ଗକ୍ଷେତ୍ରର କ୍ଷେତ୍ରଫଳ ହେଉଛି ଶହେ ଚଉରାଳିଶ ବର୍ଗମିଟର ଏହାର ପରିସୀମା କେତେ ମିଟର ଆମେ ଜାଣିଛେ ବର୍ଗକ୍ଷେତ୍ରର କ୍ଷେତ୍ରଫଳ ସୂତ୍ର ହେଉଛି କ'ଣ ବାହୁ ର ସ୍କୋୟାର ଇଜିକ୍ୱାଲ ଟୁ ଶହେ ଚଉରାଳିଶ ତାହେଲେ ବାହୁ ଇଜିକ୍ୱାଲ ଟୁ କ'ଣ ଶହେ ଚଉରାଳିଶ ରୁଟୁ ଅଭର୍ ତାମାନେ କେତେ ହେଇଯିବ ଆମର ବାର ଯଦି ଦୈର୍ଘ୍ୟ ବାର ହୋଇଗଲା ପରିସୀମା ସୂତ୍ର କ'ଣ

এঘাৰ যুক্ত প্ৰস্থ ইকুৱ অথৰ তালি প্ৰস্থ হৈ যাব মোৰ কেতে অথৰ মাইনছ এঘাৰ তাৰ কেতিয়া যাব সাত বুজেও ন বুজেও নে দৈৰ্ঘ এঘাৰ প্ৰস্তাল ক্ষেত্ৰ ফল কণ হ'ব দৰ্ঘ্য গুণ প্ৰস্তে সতস্তৰী আৰু হ' ন নাই এঘাৰ গুণ ন সাত ক্ষেত্ৰ গুণ ন এঘাৰ গুণ নাত কেতেই যাব আনচৰ সতস্তৰী অপচন নম্বৰ ঘটাই সঠিক আনচৰ বুঝি হোক না বুঝে হোনি এত কিছু ইম্পর্টেন্ট কোশ্চিন লা আশা করি আপনার মানে সমস্ত কোশ্চিন আনসার বুঝিপারিথি যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে নিশ্চিতভাবে ভিডিওটি লাইক করি চ্যানেল সবসক্রাইব করে থ্যাঙ্ক সো মচ